فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন আহলে হাদিসদের আপনি ভালোবাসেন তালাকের বিষয়ে তারা উদাসীন যা জিনার সাথে জড়িত একসাথে তিন তালাক কার্যকর হবে কিনা জানতে চায় জানতে চাই হতে সম্ভবত আপনি বুঝাচ্ছেন দেখুন ভালো সবাই বাসে আসহাবুল হাদিস সবাইকে যারা হাদিসের অনুসরণ করে এদেরকে যুগে যুগে আলমরা ভালোবাসছে রসুল নিজে দোয়া করে গেছেন নাদ্দার আল্লাহ ইমরান সামিয়া মা কালাতি ফাওয়াহা ও আদ্দাহা কামা সামিয়াহা এহতেকাম করে অর্থাৎ বিচারের জন্য সবসময় ফয়সালা করে হাদিস অনুসারে আমরা মানব অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকে আমরা হাদিস দিয়ে দিব কোরআন থেকে কোরআন বুঝতে হলে হাদিসের মাধ্যমে বুঝবো এবং কোরআন করিমের ব্যাখ্যাটাকে হাদিস ভিত্তিক হলে এখানে বিভ্রান্তি হবে না তারা বিশ্বাস করে এরা হচ্ছে আসহাবুল হাদিস আসহাবুল হাদিস কোনো বংশীয় জিনিস না তারা বংশীয়ভাবে কেউ পেলে শরীয়ত না মানলে তারা আসহাব আহলে হাদিস না এরা হচ্ছে নামমাত্র আহলে হাদিস নামমাত্র আহলে হাদিস কোনো আহলে হাদিসে গণ্য হয় না জাহেল তারা এদের সাথে আপনি আসহাবুল হাদিসের মিল করবেন না আলেমরা কখনো এরকম নয় আলেমরা সবসময় মেনে চলে শরিয়া মেনে চলে তারা আপনি যেটাকে বলছেন যে জিনার সাথে জড়িত এই কথা বলছেন এটাটা এখতলাফি মাসালা এখতলাফি মাসালাকে এইভাবে জিনার সাথে জড়িয়ে দেওয়া জায়েজ নাই ওরাও বলতে পারে আপনাকে উল্টাটাও বলতে পারে ধরেন কেউ তিন তালাক একসাথে দিল তারা বলতে পারে দেখো উল্টে বলতে পারে আপনাকে যে এরা তো একজনের উপর একজনকে দিয়ে দিচ্ছে ওইটাও তো জিনা বলতে পারে উল্টাটা বলতে পারে যে তালাক হয় না এক তালাক হচ্ছে আর দুই তালাক বাকি আছে কেমনি নিতে পারে একজন বিয়ে করতে পারে গণ্ড উভয় দিকে বলতে পারে আপনাকে তো একদিকে বলবেন না অর্থাৎ মাসালা যেখানে দুইটা সুযোগ আছে এখানে সবাইকে বলছি আপনাকেও বলছি আহল হাদিসকেও বলছি যারা আহল হাদিসের আর বাড়াবাড়ি করে থাকে সমস্ত মাসালাতে হানাবিদের সাথে ও হানাবিদেরকেও বলছি যেইখানে এখতলাফ আছে সেখানে আপনি দ্বিতীয় মতটার ব্যাপারে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করা যাবে না ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ তিনি মদিনায় গেলেন বলা হয় তাকে তাকে বলা হলো তার সাথীরা বললেন তার সাথীরা যে আপনি যে মদিনায় নামাজ পড়বেন ইমাম মালিকের তো রক্ত বের হলে যায় না তার কাছে হয়তো তার রক্ত বেরোছে তিনি কীভাবে নামাজ পড়াবেন আপনি ইমাম পিসের কীভাবে নামাজ পড়বেন তিনি বলেন যে আশ্চর্য তোমরা কি কোন ধরনের কথা বলছো ইমাম মালিকের পিসের আমি নামাজ পড়বো না মদিনার ইমাম তার পিছনে নামাজ পড়বো না আমাদের ইস্তিহাদ থাকবে এখতলাফ থাকবে সুতরাং আমরা এই নিয়ে বাড়াবাড়ি করবো না এটা হচ্ছে নিয়ম অনেক ভাইকে দেখা যায় হানাবিদের রুজু হয় না অনেক ভাইকে দেখা যায় ইয়াদের আলে হাদিদের তো বিয়েই ঠিক নেই এই জাতীয় কথাবার্তা নাউজবিল্লা বা তারাক হয়ে যায় ইত্যাদি কথাবার্তা বলে এগুলো কোনোটাই সবচেয়ে এগুলো হচ্ছে সবচেয়ে একে অপরের প্রতি আক্রমণ এগুলি আইলমি কোনো কথা নয় এগুলি এখতলাফি মশালার ক্ষেত্রে কখনো একে অপরকে দোষারোপ করে তাদের এটা হয় না ওইটা হয় না বলা যায় না আপনি তাকে বুঝাবেন আপনি শুদ্ধটা বুঝাবেন যেটা আপনার কাছে মনে হচ্ছে শুদ্ধ সে বুঝলে ভালো না বুঝলে এখতলাফি মাসালামে তার সুযোগ আছে আপনি প্রথমে মতভেদ করেন না মতভেদ আগ থেকে হয়ে আসছে আপনি কি বলবেন আপনি যেটাকে এখন বলতেছেন জিনার সাথে জড়িত কি বলবেন আবুবকর ওমর আবুবকর রাদিয়াল্লাহু আনহুর যোগ পুরোটা রসুলের যোগ আবুবকরের যোগ ওমর রাদিয়াল্লাহু আনহুর যোগের একটা প্রথম অংশ পর্যন্ত তিন তালাকতে এক তালাক গণ্য করা হয়তো এটা বিশুদ্ধ হাদিস বোখারিতে আসছে সেগুলোতে আপনি কীভাবে অস্বীকার করবেন এটা অস্বীকার করার জন্য নেই ইমাম বা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেটা করেছেন এটা ছিল সিয়াসা শরাইয়া সিয়াসা শরাইয়া বলে এটাকে সিয়াসা শরাইয়া বলে শরাই রাজনীতি ইসলামী রাজনীতি হিসেবে তিনি এটা করেছেন যে মানুষের বাড়াবাড়ি করছে আমি এটাকে মধ্যে কঠিনভাবে আক্রান্ত করে আক্রমণ করে বন্ধ করে দিই তিনি এটা করেছেন কিন্তু এটা এজমা বলার সুযোগ নেই যুগে যুগেই মানুষ মতভেদ হয়েছে সেখানে হ্যাঁ আপনি বলতে পারেন চার ইমামের একমত হইলেই এটা ইয়া নয় এজমা হয় না চার ইমামের বাইরেও যেটা আছে সেটাও হ্যাঁ কোনো কোনো ইমাম বলতে পারে যেমন ইমাম ইবনে রাজব বলছেন চার ইমামের এজমা এজমা এটা উনি বলেছেন কিন্তু এটা শুদ্ধ নয় চার ইমামের এজমা বলার কোনো সুযোগ নেই চার ইমামের বাইরেও যারা আছেন তারাও তো মতভেদ করতে পারেন ইমাম আউজাই রহমতুল্লাহ আলী ইমাম আহলি শাম তিনি কত বড় ইমাম ছিলেন তা আপনি কখনো কল্পনা করতে পারবেন না তার কিতাব পড়লে বুঝবেন ইমাম সাউরি রহমতুল্লাহ আলী যার সম্পর্কে দরাবুল মাদরাবুল মাসাল ছিল তিনি বলা হতো যে কুফাতে অমুক তিনি হচ্ছেন সুফিয়ান আত-তাওরি ইমাম লাইস ইবনে সাদ আল মিসরি তার সম্পর্কে স্পষ্ট বলা হতো যে মিশরের সবচেয়ে বড় ইমাম হচ্ছে ইমাম লাইস ইবনে সাদ আল মিসরি এইভাবে ইমামদের দিকে আপনি তাকান আপনি শুধুমাত্র চার ইমামের দিকে বলে নির্ধারণ করবেন না এর বাইরের মতগুলো শুদ্ধ হতে পারে অনেক সময় সুতরাং আপনি এইভাবে বলতে পারেন না যে জিনার ব্যবহারের উদ্দেশ্যে এই সমস্ত কথা বলবেন না কারণ আপনি উল্টাটাও তারা বলতে পারে এই সমস্ত মশালা তার যেখানে যে মতটি প্রসিদ্ধ সেই মতটা সে বলবে যেখানে যে মতটা নেয় না মানুষ সেখানে সেটা বলবে না আর যেখানে মানুষ বিপদ দেখে সেখানে অনেক সময় নিয়ম হচ্ছে শরীরে বিধান হচ্ছে এই সমস্ত বিপদের সময় বলা যায় যে তুমি অমুকের মতটা নাও দেখি তো মানুষ এত অবস্থা খারাপ হয়ে গেছে পরিবার নিয়ে চলতে পারছে না ইমাম আহমদ ইবনে হাম্বল
তিনি কখনো কখনো এই সমস্ত মাসালায় বলতেন যে এই সমস্ত মাসালায় তুমি অমুকখানে যাও, তোমাকে ফতোয়া দিবে। কেন? তিনি যারা তার ফতোয়া তার এখানে সমস্যায় পড়বে, তখন তিনি বলতেন আমার ফতোয়া নিও না, তুমি অমুকের কাছে যাও, সেই ফতোয়া দিবে, সেটা তুমি গ্রহণ করো। এটা হচ্ছে সম্প্রীতি, এটা হচ্ছে ইসলামের ওয়াইডনেস, ইসলামের ব্রডনেস। ইসলাম বুঝায় যে ইসলাম কতটুকু সুন্দর। এখানে একে অপরকে মারা, এটার কারণে কুফুরি পর্যন্ত, জিনা পর্যন্ত এই জাতীয় কথাবার্তা বলাটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ এবং বেহুদা কাজ, এগুলি করা যাবে না। এর মাধ্যমে আমাদের সমাজে কখনো সম্প্রীতি সৃষ্টি হবে না, হানাহানি মারামারি সৃষ্টি হবে। রাষ্ট্র যেখানে আপনি দেখেন এই সমস্ত মাসালার ক্ষেত্রে নিয়ম হচ্ছে রাষ্ট্র একটা মত নিলে সেটাকে গ্রহণ করতে হয়। বাংলাদেশের রাষ্ট্র এখন তিন তালাককে এক তালাক হিসেবে ঘোষণা দিচ্ছে এবং এটাই নিয়েছে তারা, এটাকে তারা মনে তিন তালাক একসাথে দিলে এক তালাক হবে বলছেন। এবং রাষ্ট্রের মতটাকে নেয়া এই সমস্ত ইজতিহাদি মাসালাতে রাষ্ট্র যদি কোনো একটা মতকে গ্রহণ করে সেটাকে গ্রহণ করা জরুরি হিসেবে আমরা মনে করি। আপনি না নিলে আপনার আপত্তি নেই, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করে কাউকে জিনা করতেছে এই কথাটি বলবেন না। উপরে বিপরীতটা বলতে পারে তারা, সুতরাং আমরা বিপরীতটা বলতে পারে কি বলতে পারে, পাঠা দিয়ে, হ্যাঁ ধার করা পাঠা দিয়ে এখন সে তাহিলা করাচ্ছে, এটার আপনি কী জবাব দিবেন? এটা যে কত নিকৃষ্টতম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন লা'নাল্লাহু আল-মুহাল্লিল ওয়াল-মুহাল্লাল্লাহ, আল্লাহ লানত তার উপর হবে যে এই হালাল কাজগুলি করবে, হিলার কাজগুলি হিলা করে হালাল কাজ চিন্তা করবে, লানত পড়বে তার উপর বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অর্থ হচ্ছে আপনি যেখানে লানতের জায়গা আছে সেখানে অনুমোদন করতেছেন, আর যেখানে সুযোগ আছে শরীয়তে ইখতিলাফের সেখানে আপনি কঠিনভাবে ধরতেছেন। এটা কিন্তু ঠিক না। আপনি একটু আমরা বোঝার বিষয় আছে জিনিসটা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।